টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত সবাইকে, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আপনাদের সবার সঙ্গে আছে আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আজকে রয়েছেন আইনজীবী এন মজুমদার, মাস্টার অ্যাট ল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি খুবই পরিচিত মুখ এবং অনেক খুবই জনপ্রিয় কমিউনিটিতে, বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়গুলোর জন্য আপনার বেশ সুনামও রয়েছে। এবং দর্শক, আপনারাও কিন্তু ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন করে সরাসরি আইনি সহায়তা নিতে পারেন জনাব এন মজুমদারের কাছ থেকে। এবং তার এই ব্যাপারে কমিউনিটিতে যেমন সুনাম রয়েছে, এবং আমাদের টিবিএন 24 একজন নিয়মিত গেস্ট। আমরা জানি যে আজকে পাবলিক চার্জ, যেই ইমিগ্রেশন সংক্রান্ত যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে, এ সংক্রান্ত একটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে, আজকে থেকে কার্যকর হয়েছে। এটি কি, কোন প্রক্রিয়ায় কার্যকর হচ্ছে এবং কাদের জন্য প্রযোজ্য হবে, এই বিষয়ে আমাদের অনেক কিছু আসলে জানার আছে। থ্যাংক ইউ সুলতানা রহমান আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য। সো পাবলিক চার্জ যেটা, সেটা আপনারা অনেকে জানেন অক্টোবর 30 থেকে এটা চালু করার কথা ছিল, কিন্তু বিভিন্ন ইমিগ্রেন্ট গ্রুপ, সেঞ্চুরি সিটির বিভিন্ন আইন প্রণেতারা এবং বিভিন্ন মেয়রগণ এর বিরুদ্ধে ফেডারেল কোর্টে আপিল, ফেডারেল কোর্টে মামলা করেছিল। এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে রায় হয়েছিল এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে এবং সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছে। ফলে পাবলিক চার্জকে ট্রাম্প প্রশাসন কর্তৃক প্রচলিত পাবলিক চার্জ আরও করতে আর কোনো বাধা রইল না। তো আজকে ফেব্রুয়ারি 24 থেকেই পাবলিক চার্জ বলবৎ হয়েছে এবং এই রায়টি হয়েছিল 24 জানুয়ারি, এক মাস পরে কার্যকর হওয়ার কথা। এখন এই আইনটি নিয়ে, এই পাবলিক চার্জ নিয়ে আমাদের অনেকের অনেক রকম কনফিউশন আছে, যে মানে কোন কোন, বলা হচ্ছে যে যদি কেউ সুযোগ সুবিধা নেয় সেক্ষেত্রে তার পরবর্তীতে নাগরিকত্বের জন্য সমস্যা হতে পারে, ইমিগ্রেশনের জন্য, গ্রিন কার্ডের জন্য সমস্যা হতে পারতে পারে। সুতরাং আসলে বিষয়টা কি যদি একটু আমাদেরকে পরিষ্কার করে বলেন। এটা লং ডিসকাশনের ব্যাপার। মোটামুটি এভাবে বলা যায়, যারা ভবিষ্যতে গ্রিন কার্ড পাবেন বা গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন, এটা তাদের জন্য প্রযোজ্য। যাদের অলরেডি গ্রিন কার্ড হয়েছে তারা দে ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট দ্যাট, যারা অলরেডি সিটিজেন হয়েছেন তারা দে ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট দ্যাট, এবং যারা বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে আসার চেষ্টা করবেন তাদের উপরে অনেকগুলো শর্ত আরোপ করা হবে, তারা যেন এই দেশে এসে পাবলিক চার্জ না হয়, তাদের যেন এনাফ সিকিউরিটি থাকে, এনাফ ইন্স্যুরেন্স থাকে, তারা যেন নিজের পাবলিক বেনিফিট না নেই, ফুড স্ট্যাম্প না নেই, মেডিকেড না নেই। সেই ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি। যারা ইমিগ্রেন্ট হিসাবে আসবে বা ইমিগ্রেন্ট গ্রিন কার্ড পাবে তারা যেন যুক্তরাষ্ট্রের করদাতাদের ভার না হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্য রেখেই কাজ করা হবে। এবং এফিডেভিট অফ সাপোর্ট, অন্যান্য দিকগুলো কড়াকড়ি স্ট্রিক রেগুলেশন আরোপ করা হবে। সেই ক্ষেত্রে অনেকে বলেন যে মানে এই সব সুবিধা, আপনি যে আপনিও যেমনটা বললেন যে যারা ভবিষ্যতে আবেদন করবে তাদের জন্য এটি প্রযোজ্য, মনে করেন আবেদন করেছে কিন্তু এখনো গ্রিন কার্ডটা হাতে পায়নি, তাদের ক্ষেত্রে কি হবে? তারা যদি পেপার ওয়ার্ক সব সাবমিট করে থাকে, ওই পেপার ওয়ার্কের উপরেই ওদের এটা কেসটা ইভালুয়েশন করা হবে, নতুন করে কোনো রকমের কাগজপত্র জমা দিতে হবে না, সুতরাং দে আর অলসো ফাইন। তবে এখন থেকে যে কোনো কাগজপত্র যখন জমা দেবেন সেটা নতুন আইনের আওতায় করতে হবে, বাট আগে যেগুলো জমা দিয়েছেন অ্যাডজুডিকেশন হয় নাই, দ্যাট হ্যাজ টু বি আন্ডার দি ওল্ড রুল অলসো। রাইট, এখন যদি কেউ নিয়ে থাকে এবং মনে করেন জানে না, মানে পাবলিক চার্জ সম্পর্কে জানে না, সেই ক্ষেত্রে তাদের কি বাতিল হয়ে যাবে, তাদেরকে আর? নো, পাবলিক চার্জ জানে না নিয়েছেন সেটা কথা না, কথা হলো সে গ্রিন কার্ডের জন্য আবেদন করছে কিনা। যদি গ্রিন কার্ডের জন্য আবেদন করে সে থাকে এবং সেটা টোটালিটি অফ দি সার্কামস্টেন্স বিবেচনা করা হবে, বিগত 36 মাসে সে পাবলিক চার্জ নিয়েছে, যদি আন্ডার হোয়াট সার্কামস্টেন্স সে নিয়েছে, যদি সে ফঙ্গু অসহায়ত্বের কারণে নিয়ে থাকে, কোনো ডিজেবিলিটির কারণে নিয়ে থাকে, কোনো সঙ্গত কারণে নিয়ে থাকে, দ্যাটস ফাইন। বা যদি কেউ দেখা গেলো দেখি অভ্যাসগতভাবে বা ডিউ টু নেগলিজেন্স সেটা করছে, সে দ্যাট কুড বি দি কনসিডার অ্যাজ এ বার টু দি সেলফ সাফিসিয়েন্সি, দ্যাট কুড বি গো অ্যাগেনস্ট দেম। বাট আদার দ্যান দ্যাট, দেখা গেলো একজন মা
সে তার সন্তান জন্ম দেওয়ার সময় কোনো রকম বেনিফিট নিয়েছে, দ্যাট এক্সকিউজেবল, কারণ তার কোনো উপায় ছিল না। কোন কোন ক্ষেত্রে আসলে পার পেতে পারে আর কোন কোন ক্ষেত্রে এটা সমস্যা হতে পারে, এই প্রশ্নটা আপনার কাছে থাকলো। আমার সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আমি মিশিগান থেকে মারুক বলছিলাম। আমার একটা প্রশ্ন হলো আপনার যে গ্রিন কার্ড হোল্ডার আপনার কতদিন পরে আপনার মনে করেন কয় বছর পরে মনে করেন মেডিকেড বা ফুড স্ট্যাম বা হাউজিং এগুলো আপনার অ্যাপ্লাই করতে পারবে? ওয়েল, গ্রিন কার্ডধারী যারা সিটিজেন তারা এই ফেডারেল বেনিফিটগুলো সিটিজেনের আসা আর কেউ পাবেন না, বাট দেয়ার আর এক্সেপশন, সবসব প্রত্যেকটা রুলের একটা এক্সেপশন থাকে। যারা গ্রিন কার্ড নিয়েই পাঁচ বছর পর্যন্ত আসেন কিন্তু সিটিজেন হতে পারেন নেই, তাদের ক্ষেত্রে অনেকগুলো ফেডারেল বেনিফিট দেওয়া হবে। সেটা আপনারা সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার যারা সোশ্যাল সিকিউরিটি লর উপর প্র্যাকটিস করে ওদের সাথে আপনি কথা বলাই ভালো হবে। বা যারা সাধারণ রুল হচ্ছে আপনাকে সিটিজেন হইতে হবে, যদি সিটিজেন না হন কোনো সঙ্গত কারণে, যেমন অনেকে পঙ্গু অসহায় বা ইংরেজি জানেন না বিভিন্ন কারণে, বাট পাঁচ বছরের অধিকার এখানে থাকেন, তারা কিছু কিছু বেনিফিট সরকারি ফেডারেল গভর্নমেন্ট বেনিফিট পেতে পারেন। রাইট, একজন ফেসবুকে প্রশ্ন করেছেন যে তিনি রুহা ভাসান, তিনি বলেছেন তার মা 15 মার্চ বা আমেরিকাতে আসবেন, তো পাবলিক চার্জ এটা কি তার এয়ারপোর্টে কোনো প্রবলেম হবে নাকি? তার কোনো প্রবলেম হবে না, এই বিকজ তার গ্রিন কার্ডটা অলরেডি ইস্যু হয়েছে এবং গ্রিন কার্ডটা ইস্যু হয়েছে আন্ডার দ্য ওল্ড রুল, সুতরাং এই ব্যাপারে ওনার কোনো প্রবলেম হবে না, নতুন রুলে কোনো উনি আওতামুক্ত। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আমি বাসা বলছি ব্রুকলিন থেকে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে আমি আমার আমার বোনের জন্য আমি অ্যাপ্লাই করছি, ওর আপনার ইয়ে হয়ে গেছে কি জানি বলে ইন্টারভিউ হয়ে গেছে, তো ইন্টারভিউ হয়ে এক বছর মতো হয়ে গেছে, ওরা তার পাসপোর্ট রেখে দিয়েছে বাট এখনো কোনো কিছু জানাচ্ছে না। পাসপোর্ট যেহেতু রাখে দিয়েছে, দুটো পসিবিলিটি, সেখানে এডিশনাল ইনকোয়ারি থাকতে পারে অথবা ওনারা ভিসা দিয়ে দিবে, সুতরাং আপনি ওদের অপেক্ষা করতে হবে। ইন দ্য মিনটাইম যদি জানতে চান আপনি এমবেসিতে ইমেল পাঠাতে পারেন, যদিও আনইউজুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিয়ে থাকে, বাট আদার দেন দ্যাট আপনি ওয়েট করাই ভালো আর কি, আর কোনো বিকল্প আসলে নাই ওয়েট করা ছাড়া। আমরা যেটা বলছিলাম যে পাবলিক চার্জ কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কোন কোন ক্ষেত্রে হবে না, মানে পাবলিক চার্জটা নতুন মেমোরেন্ডাম নতুন পলিসির উদ্দেশ্য হচ্ছে জনগণ যেন সেলফ সাফিসিয়েন্ট হয়। আচ্ছা, এখন দেখা গেলো একজন বাংলাদেশ থেকে একটা লোক আসবে, ধরুন ওনার বয়স 62, উনি ধর 11 পদের ওষুধ খাইয়ে ঘুমাইতে হয়, সো দেখা গেল এই লোকটা এখানে আসার পরে প্রচুর মেডিকেল বেনিফিট প্রয়োজন হবে, সো তার বিষয়টা বর্তমান রুলে বিবেচনা করে দেখা হবে। তাকে স্পন্সর করার মতো, তাকে মেডিকেল, তাকে ইন্স্যুরেন্স কিনে দেওয়ার মতো কোনো ক্ষমতা আছে কি না, যদি না থাকে তারপরেও তাকে ভিসা দেবে, যদি তার স্পন্সর করে দেখাইতে পারে যে এখানে সে স্পন্সর একটা মেডিকেল ইন্স্যুরেন্স কিনেছেন অথবা কোনো বন্ড দিয়েছেন, এরকম হইতে পারে। আরেক ক্ষেত্রে দেখা যায় আরেকজন লোক হয়তো 25 ইয়ার ওল্ড অনলি, ফ্রেশ গ্রাজুয়েট ইয়ং পিপল, তার যদি এনাফ ইন্স্যুরেন্স নাও থাকে, যার ধরে নেওয়া হয় যে সেখানে আসার পরে যে কোনো একটা কাজ করি চলতে পারবে, সুতরাং তার ব্যাপারে হয়তো সরকার অনেকটা নমনীয় হবে। আরেক ক্ষেত্রে আরেকজন যে এখানে আসি সম্ভাব্য জনগণের দায় হবে তার উপর কোয়াকুই বেশি আরো হবে, সুতরাং এটাকে মেমোরিয়ামে অলরেডি বলা হয়েছে দে উইল লুক ইনটু দ্য টোটালিটি অফ দ্য সার্কামস্টেন্স। রাইট, যেমন অনেক লোক মূল বিষয়টি হচ্ছে আসলে কেউ যেন দেশের উপর বোঝা না হয়, সবাই যেন কর্ম করে নিজের প্রয়োজনটুকু মেটাতে পারে, আর বিশেষ প্রয়োজন হলে সেজন্য তো আসলে এটা সোশ্যাল সেফটি নেট, সেটা তো আছেই, তাকে প্রমাণ করতে হবে তার প্রয়োজনটা কি, এই তো? জি জি। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন। জি, আমি বলতেছি, আসসালামু আলাইকুম, আমি হোসাইন পেনসিলভেনিয়া থেকে বলতেছি। জি, আমি বলতেছি যে ম্যাম আমাদের এসএলএম চলতেছে আমার এখন, তো আমাদের কোনো প্রবলেম হবে নাকি আজকে যে ইয়াটা চালু হইছে ওটার কারণে? নো, অ্যাবসলিউটলি নট, যারা অ্যাসাইলি রিফিউজি তাদের জন্য পাবলিক চার্জ রুলটা প্রযোজ্য নয়, ফলে যারা অ্যাসাইলাম সিক করেছেন তাদের জন্য তারা মোটামুটি এই আইন সংক্রান্ত নিরাপদেই রয়েছেন আর কি, কোনো রকম সমস্যা নাই। আরও একজন দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম রাব্বানি, আমি ব্রোঞ্জ থেকে বলছি। জি বলুন।
জি, আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2007 এ, তো ওনারা সম্ভবত এই বছর হয়তো তাদের চিঠি আসতে পারে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে ওনারা যেহেতু নতুন আইনের আওতার মধ্যে পড়ছে, তো ওনারা কি ফাইন্যান্সিয়াল এভেলেবিলিটি কি প্রুভ করতে হবে বাংলাদেশে, নাকি আমার এখান থেকে স্পন্সরশিপ দিলে এটা কভার করবে এখান থেকে? এখানকার স্পন্সর হলো মূল উদ্দেশ্য, এখানকার স্পন্সর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ থেকে, বাংলাদেশে ওনার গচ্ছিত অর্থ লিকুইডের অ্যাসেট যেটাকে বলা হয় সেটাও দেখাইতে পারেন, বাট এটা অত্যন্ত জটিল। বাট এখানের আপনাকে এফিডেভিটের সাপোর্ট এবং আপনাকে প্রমাণ করতে হবে যে এরা আসার ফলে এখানে যেন মেডিকেড নেবে না, এরা এখানে ফুড স্ট্যাম্প নেবে না, এই মর্মে আপনাকে এনাফ প্রমাণ দিতে হবে। এটাই হলো নতুন রুলের মূল প্রতিপাদ্য বিষয়। রাইট, সেক্ষেত্রে আপনাকে এক ধরনের গ্যারান্টর হতে হবে, রাইট? আরও একজন দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। অ্যাকচুয়ালি আমি আমার বাবার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি। আমার বার্থ সার্টিফিকেটে আমার বাবার নামের পূর্বে হাজি লেখা আছে, কিন্তু বাবার বার্থ সার্টিফিকেটে শুধু নাম আছে, হাজি শব্দটা নাই। এক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশন করতে কোনো অসুবিধা হবে কিনা? হ্যাঁ, অসুবিধা হবে। এটা আপনার যদি নাম, আপনার বার্থ সার্টিফিকেট আপনার বাপের যেই নাম এবং ওনার বার্থ সার্টিফিকেট ওনার নামটা যদি সেম না হয়, তাহলে কীভাবে এটা নেক্সাস প্রমাণ করবেন যে এটা উনিই আপনার বাপ? যখন হাজি সামনে দিয়ে লাগাইছেন না, কিন্তু ধরেন ওনার বয়স, উনি যখন জন্ম হয়েছে তখন তিনি হজ নাও করতে পারেন, তো ওনার জন্মের 15 বছর পরে তিনি যদি হজ করে আসেন নামের সঙ্গে হাজি You cannot change your name. Your name has to be the same. যে লোকটা হজ করছে জন্মের সময় উনি তো হাজি ছিলেন না, সো নেম ক্যান নেভার বি চেঞ্জ। এখানে সিস্টেমে ধরে নিবে যে হাজি হলো ওনার ফার্স্ট নেম, দ্য নেম হ্যাজ টু বি কনসিস্টেন্ট। এই কারণে অনেক অ্যাপ্লিকেশন 1-2 বছর ঘুরে এসার পরে অ্যাপ্লিকেশন ডিনাইড হয়। সুতরাং আপনার জন্য দুটো চয়েস আছে। নাম্বার ওয়ান চয়েস, এটা কারেক্ট করে নিয়ে আসেন, অথবা এক্সপ্লেন করেন যে উনি বর্তমানে উনি হজ করেছেন এবং বাংলাদেশের এটা ট্রেডিশন, কেউ যদি হজ পারফর্ম করে তার নামের পূর্বে হজ লেখা হয়। সুতরাং আমিও স্ট্রংলি এনকারেজ করবো আলহাজ, লেইট এই সমস্ত কথা যেন না লেখা হয়। যেমন আলহাজ কোনো নাম হইতে পারে না, লেইটও কোনো নাম হইতে পারে না। আপনার না, হোয়াট ইজ ইউর নেম? সিম্পলি ইউর নেম। আপনাকে বলা হলে আপনার নাম কী, আপনার বাপের নাম কী, আপনি বলেন যে লেইট আব্দুল হালিম, দ্যাটস রং। কারণ যদিও এটা আমাদের দেশের ট্রেডিশন, ট্রেডিশন অ্যান্ড রুল ইজ টু ডিফারেন্ট থিং। ট্রেডিশনটা ফাঁসে রাখতে হবে, আপনার যুক্তরাষ্ট্রের আইন অনুসারে কাজ করতে হবে। আপনি যদি বলেন যে আমরা দুইটা ভাই, তাহলে আপনার বাপের নাম, আপনার বার্থ সার্টিফিকেট এরকম, আপনার ভাইয়ের বার্থ সার্টিফিকেটও বাপের নাম এক্স্যাক্টলি সেম হইতে হবে, আদারওয়াইজ কম্পিউটার উইল শো দ্যাট দ্যার ইজ এ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। কিন্তু এখন তো অনেক কিছু সিস্টেম আছে, ডিএনএ টেস্ট রিপোর্ট দেখাতে পারে, অনেক কিছু তো দেখাতে পারে। এমনকি এটাও তো করা যেতে পারে যে অনেকে যদি সুপারিশ করে দেয় যে এটা আমার ট্রেডিশন, সুতরাং আপনারা এটা গ্রহণ করুন। এই যে কথাটা বললেন, ডিএনএ টেস্টের ফি হলো $800 এবং ডিএনএ টেস্ট পাইতে হলে লাগে আরও 1 বছর। অনেক সময় দেখা গেলো এই যে ডিলের কারণে কমিউনিকেশন ডিলে হয়। সুতরাং হ্যাঁ, অনেকগুলো কিউর আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনি ওই কিউরে যাবেন না যে হ্যাঁ সার্জারি হইলে আমি ভালো হয়ে যাবেন, বা সার্জারি পর্যন্ত যাওয়ার দরকার নেই। রাইট, সুতরাং আগেই আপনি আগে থেকে সাবধান হওয়াটা ভালো আর কি। এখন হয়ে গেলে তো আর কিছু করার নাই তখন। ঠিক আছে, আরও একজন দর্শক আছেন, দর্শক কে আছেন? জি বলুন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আসসালামু আলাইকুম, আমি ওকলাহোমা থেকে আফতাব চৌধুরী বলছি। জি বলুন। আমি ওকলাহোমা থেকে বলছি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি 2013 নভেম্বরে আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তো ওই যে রিসিপ্টটা পেয়েছি কিন্তু তারপরে আর কোনো কাগজ পাইনি। 2013 নভেম্বরে আমি অ্যাপ্লাই ভাই বোনদের। শিওর স্যার, সুতরাং এটা রুল হচ্ছে, অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেশনের 6 মাসের ভিতরে অ্যাপ্রুভ হয়, অনেক সময় দেখা যায় এটা একদম 5-6 বছর পরে গিয়ে অ্যাপ্রুভ হয়। এটার কারণ হলো যে অফিসারের কাছে আপনার কেসগুলো অ্যাসাইন করা হয়েছে, মেবি হি ইজ ভেরি বিজি, তো এই কারণ হইতে পারে, অথবা অন্য একটা কারণ হইতে পারে, হয়তো অ্যাপ্রুভ হয়েছে আপনি জানেন না। সেই জন্য আপনি রিসিপ্ট নোটিশ গিয়ে USCIS.gov সেখানে গিয়ে টপ রাইট সেন্টার দেখবেন একটা বক্স থাকবে কেস স্ট্যাটাস, কেস স্ট্যাটাস যখন ক্লিক করবেন ওই বক্সে রিসিপ্ট নাম্বার দিলে এটা বলবে এটাকে অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু ভাই বোনের অ্যাপ্লিকেশন 12-13 বছর পর্যন্ত সময় লাগে, আপনি মেলগুলো চেক করতে হবে, মেল বক্সে আপনার নাম লিখতে হবে, রিসিপিয়েন্ট বা পেয়ী ওদের নাম যেন মেল বক্সে লেখা থাকে। অনেক
সময় ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো তারা ডেলিভারি দেয় না যখন আপনার নাম লেখা না থাকে মেল বক্সে। সো সতর্কতা অবলম্বন করবেন এবং ভেরি ইম্পর্টেন্ট USCIS.gov এন্ড গো টু দ্য কেস স্ট্যাটাস অনলাইন চেক দ্য স্ট্যাটাস। রাইট, একজন দর্শক বলেছেন আমার মনে এটার সঙ্গে রিলেটেড, তিনি বলেছেন যে নাজু খান, তিনি বলেছেন যে উনি 2012 সালে আসলে অ্যাপ্রুভাল লেটার পেয়েছেন ওনার ভাই ভাইয়ের জন্য, তো এটা এখন আসলে কতদিন কি লাগতে পারে, আর কোনো লেটার পান নাই? ওর অ্যাপ্রুভাল যখন পেয়েছে না, উনি এখনো অ্যাপ্রুভাল লেটার পান নাই, স্টিল নট রিসিভ অ্যাপ্রুভাল লেটার, রাইট? ও সেই সেম থিং, সেম উত্তর যেটা আমি একটু আগে দিয়েছি। এক্স্যাক্টলি, সুতরাং আপনি ওয়েট করেন এবং USCIS.gov ওয়েবসাইটে গিয়া কেস স্ট্যাটাস অনলাইন চেক করবেন, মেল বক্স চেক করবেন এবং মেল বক্সে মেক শিওর আপনার নাম এবং যাদের নামে আপনি যে কোনো মেল এক্সপেক্ট করতেছেন যেন নামটা মেল বক্সে লেখা থাকে। রাইট, আরও একজন দর্শক আছেন, দর্শককে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে বলছি, আমার নাম ইসলাম। জি বলুন। জি আমি বলতে চাইতেছি আমি 2012 এ ইন করছি ইউএসএ, পাঁচ বছর পরে আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছি কিন্তু আমি এক্সামে ফার্স করি নাই, কিন্তু আমার বর্তমান ফুড স্ট্যাম্প আছে। এখন কালকে জানতে পারছি আজকে থেকে নাকি যে ফুড স্ট্যাম্প নাকি আজকে থেকে নাকি ফুড স্ট্যাম্প বন্ধ করে দিবে, যদি ফুড স্ট্যাম্প কেউ খায় তাহলে নাকি ভবিষ্যতে সিটিজেন জন্য অ্যাপ্লাই করা যাবে না বা সিটিজেন দিবে না, এটা কতটুকু সত্য? সত্য না, এই জন্য আপনি ফুড স্ট্যাম্পটা কেন নিচ্ছেন সেটা বিবেচনায় করা হবে। আপনি কি কোনো টেম্পোরারি কোনো কর্মহীনতার কারণে বা শারীরিক অসুস্থতার কারণে নিয়েছেন? গত 3 বছরও যদি দেখা গেল, গত 3 বছর এক নাগাদে পাবলিক অ্যাসিস্ট্যান্ট নিচ্ছেন, কোনো কাজকর্মে যাচ্ছেন না কোনো কারণে, দ্যাট কুড বি দি বার। বাট আদার দ্যান দ্যাট, যদি কোনো ক্যাজুয়ালি নিয়ে থাকেন, কোনো কারণে নিয়ে থাকেন, সেটার জন্য প্রতিবন্ধকতা হবে না। আমি মনে করি আপনি ভয় পাবেন না, আপনি ইউ হ্যাভ টু বি ফেয়ার ইউর সেলফ। যদি আপনি মনে করেন যে আপনি দরিদ্র নয়, অসহায় নয়, আপনি অযথা আয় গোপন করে এগুলো খাবেন না। যদি আপনি সঙ্গত কারণে, অনেক সময় দেখা যায় একজন লোক ভালো লোক কিন্তু কাজ সাকসেস চলে গেছে, সেই জন্য আপনি তো ফুড স্ট্যাম্প নিলে এটার জন্য আপনাকে দায় করা হবে না, আপনার সিটিজেনশিপ হতে প্রতিবন্ধকতা হবে না। আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করুন এবং আপনি যত গজে তত বসে না, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনি বলছিলেন যারা ভবিষ্যতে আবেদন করবে তাদের জন্য এটা আইন, যারা এরই মধ্যে উনি গ্রিন কার্ড পেয়েছেন সিটিজেনশিপের জন্য আবেদন, যারা সিটিজেন নেবেন তাদের ক্ষেত্রে খতিয়ে দেখা হবে যে ডিউরিং দি টাইম ইউ ওয়াজ এ পার্মানেন্ট রেসিডেন্ট ডিড ইউ কমপ্লাই উইথ অল দি ল, কোনো আপনি আইন অমান্য করেছেন কি না এবং কোনো পাবলিক বেনিফিট নিয়েছেন কি না এবং নিয়ে থাকলে কী কারণে নিয়েছেন, এগুলো টোটালিটি অফ দি সার্কামস্ট্যান্স বিবেচনা করাবে। শুধুমাত্র পাবলিক বেনিফিট নিয়েছেন এই জন্য আপনাকে বাদ দিবেন, এরকম আসলে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা ভালো আইনজীবীদের সঙ্গে কথা বলবেন এবং ভালো গাইডেন্স পাবেন, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শককে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি হাসান বলছিলাম ওয়াশিংটন থেকে। জি, আমার দুইটা প্রশ্ন। একটা হলো আমার বাবা রিসেন্টলি 2 মাস আগে উনি ইমিগ্রেন্ট হিসেবে আমেরিকাতে এসেছেন, ওনার বয়স 65 হবে এই অগাস্টে। তো ওনার তো এখন আলটিমেটলি কোনো ইনকাম নেই বা কোনো কিছুই নেই, তো উনি কি গভর্নমেন্ট কোনো বেনিফিট এখন পাবে বা স্টেটের যে একটা ক্যাশ অ্যালাউন্স বা মেডিকেডের একটা সুবিধা সেটা কি পাবেন? আর যদি এগুলা উনি এখন নেয় তাহলে এটা পাবলিক চার্জের সাথে কিভাবে কানেক্ট হবে, বা ভবিষ্যতে যদি ওনার অন্যান্য ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লাই করতে যায় যারা বাংলাদেশে আছে আনম্যারিড বা ম্যারিড, ওইটা কিভাবে এফেক্ট করবে? এটা এফেক্ট করবে যদি উনি এগেইন যদি উনি দেখা গেল যে উনি গত বছরের দেশে ছিল, মোস্ট অফ দ্য টাইম ওয়েলফেয়ারে ছিল, দ্যাট কুড বি একটা একটা প্রতিবন্ধকতা হইতে পারে। প্রতিবন্ধকতা শব্দের অর্থ এই নয় যে উনি ওনার ছেলেমেয়েদেরকে আনতে পারবে না, এবং ওনার ছেলেমেয়েরা যে আসতেছে ওরা কী ধরনের লোক সেটাও বিবেচনায় আনা হবে। ওনার ছেলেমেয়েরা দেখা গেল ওনারা ইঞ্জিনিয়ার বা ডক্টর বা ইয়াং এন্টারপ্রেনিওর হয়তো হইতে পারে, সুতরাং ওনাকে শুধুমাত্র সরকারি বেনিফিট নিবে এই কারণেই ওনার ভবিষ্যৎ ইমিগ্রেন্ট আনা বন্ধ হয়ে যাবে এটা ডাইরেক্টলি বলা যাবে না। কিন্তু ওনার বয়সটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, উনি 65 বছর বয়স। ওকে, উনি যদি 65 বছর বয়স থাকে ওনার জয়েন্ট স্পন্সর তো আরও ভালো হইতে পারে, এবং যারা আসবে ওরা তো প্রোডাক্টিভ মেম্বারও তো হইতে পারে। যেমন দেখা গেলো একজন লোক বাংলাদেশ থেকে আসবে, তার যিনি স্পন্সর স্পন্সর ভেরি উইক,
আর যিনি আসবেন উনি ভেরি স্ট্রং ম্যান, তো ওনার যদি যুক্তরাষ্ট্র থেকে কোনো কোম্পানি বা সংস্থা যদি একটা জব অফার করে যে ঠিক আছে ওই লোককে যদি ভিসা দেওয়া হয় আসার সাথে সাথে তাকে আমি $50,000 জব দেবো। সুতরাং ইউএস গভর্নমেন্ট নাও অ্যাসিউর হলো যে দিস গাই উইল নট বি এ পাবলিক চার্জ। সি দিস দ্যার ইজ আইনের পেছনে আরও আইন আছে, কথার পেছনে আরও কথা আছে, গল্পের পেছনে আরও গল্প আছে। সো দিস ইজ নট ইট, দিস ইজ নট এন্ড। আপনারা আশ্বস্ত থাকেন, বাট অ্যাগেন ইউ হ্যাভ টু বি ফেয়ার টু ইউর সেলফ। যদি অনেক সময় আমাকে এভরি ডে আমি কোশ্চেন পাই যে আমি পাবলিক চার্জ নেবো কি না, আমি বললাম যে ভাই যদি আপনি ভুখা যদি আপনি বুকা নাঙ্গা হয়ে থাকেন যে আপনার খাবার কোনো খানা নাই তাহলে ইউ মাস্ট টেক দি ফুড স্ট্যাম্প। অন্য ক্ষেত্রে দেখা গেলো না আপনার যে ইনকাম আছে কোনো রকমে চলতে পারেন, সুতরাং আপনি এটা নেওয়া ঠিক হবে না। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি মাহফুজ আলম। জি বলুন। ব্রুকলিন থেকে বলছি। আমি একটু জানতে চাচ্ছি, আমার এক রিলেটিভ 2013 সালে গিয়ে মানে সে ভিজিট ভিসা আসছিল B2 ভিসায়, এখনো কেস করে নাই, এখন ধরো সিটি আইডি বানাইছে, ডিমের সিটি আইডি বানাইছে, কিন্তু এখন কি সে কেস করতে সুযোগ পাবে? ওর বয়স কিন্তু চলতেছে 75, এই কিন্তু কাজ করে, কোনো সেশন কাজ করে। বয়সটি কত বললেন? হারিয়ে ফেলার পরেও আরো আরো কথা আছে, সেই কথা এখানে নাই বা বললাম। আমার মনে হয় আপনি লয়ারের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? জি বলুন। আমার নাম সাইদ, আমি ব্রুকলিন থেকে বলছি। জি, প্রশ্নটা হলো আমার ভাইয়ের জন্য, অর্থাৎ ভাইয়ের ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, ওদের ইন্টারভিউ ডেট দিতে মার্চ 1 তারিখ। যদি উনি দেখাইতে অক্ষম হয় যে উনি এখানে পাবলিক বার্ডেন হবে তাহলে তাকে ভিসা দিবে না। এটার সমাধান হবে, ওনার ভালো স্পন্সর থাকতে হবে, এবং স্পন্সর ভালো যদি না থাকে, অনেকে লিকুইডিটি অ্যাসেট থাকে, লিকুইডিটি অ্যাসেট বলা হয় যেমন ব্যাংকে ভালো ব্যাংকের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে, অথবা দেখা গেলো যে এখানে একটা ফোর ফ্যামিলি মেম্বারের জন্য 2500 দিয়ে পার মান্থ ইন্স্যুরেন্স কিনা যায়, হেলথ ইন্স্যুরেন্স কিনা যায়। যেমন আপনি 6 মাসের ইন্স্যুরেন্স কিনিয়া ওইটার বাইন্ডার কপি জমা দিলেন, দে উইল গিভ ইউ দি ভিসা। অনেক সময় আপনাকে বন্ড দিতে বলবে, নতুন আইনে বন্ড চাওয়া হবে, $800 বন্ড জমা দিলে তাকে ভিসা দিবে। সুতরাং দের ইজ লর অফ রুল, লর অফ এক্সেপশন, এখানে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে বা পৃথিবীর কোনো থেকে লোক আনা বন্ধ করা হয় নাই, আইন করিয়া অথবা রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে, শুধুমাত্র যাতে কোনো অপচয় না হয়, কেউ যেন দেশের সম্পদের উপর দেশের উপর বোঝা না হয়, এটি আসলে একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়েছে আইনটির ক্ষেত্রে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, এরপর আমরা বিরতিতে যাব। দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, জি, আমার ওয়াইফ সিটিজেনশিপ নিতে চায়, এই তারপর বাপের জন্য অ্যাপ্লাই, কিন্তু ওর অরিজিনাল মা মারা গেছে, উনি আবার সেকেন্ড ম্যারেজ করছে, তো কি উনি কি আমার ওয়াইফ কি অ্যাপ্লাই করতে পারবে ওনার নতুন মার জন্য, না শুধু জি শিওর মাদার, ওনার স্টেপ মাদার যেটাকে বলা হয়, দেখাইতে হবে যে ওনার স্টেপ মাদারের সাথে ওনার ফাদারের বিয়ে হয়েছে, ম্যারেজ সার্টিফিকেট দেখাইতে হবে, সো স্টেপ মাদার, এবং ওনার মা যে মারা গেছে ডেথ সার্টিফিকেট সেটা লাগবে, তাহলে ওনার মা আসা আসবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে জি, অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যেতেই হবে, আমাদের বিরতি থেকে ফিরে এসে আরও অনেক দর্শক লাইনে আছেন, আপনার অনেক ভক্ত আছে, অনেকে আপনার কাছে জানতে চায়, আমরা ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com।
আরও একবার স্বাগত, দেখছেন টিবেন অ্যানালাইসিস। আর আমার সঙ্গে আজকে রয়েছেন আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অ্যাট ল। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে অনেক দর্শক আছেন লাইনে, কিন্তু একজন প্রশ্ন করেছেন যে কামাল মজুমদার, তিনি প্রশ্ন করেছেন নতুন আসার পর কি শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার ও ওষুধ পাবলিক চার্জের অন্তর্ভুক্ত হবে কিনা? অ্যাবসলিউটলি নট। কারণ একটা লোক বাংলাদেশ থেকে আসুক বা পৃথিবীর যেখান থেকে আসুক, হঠাৎ অসুস্থ হইল এবং সেই জন্য হসপিটালে গেলে হসপিটালের বিল পরিশোধ করতে ব্যর্থ হয়েছে বা দিয়ে নেয় বা দিচ্ছে, এটার জন্য পাবলিক চার্জ হবে না। এই জন্য কারণ সেটা হলো আকস্মিক কিছু, বাট ইফ ফিট বিকাম এ ফ্যাটার্ন যে অলওয়েজে এভাবে বেনিফিট নিয়ে যাইতেছে, কোনো সরকার কাজকর্ম করতেছে না, তাহলে দ্যাট কুড বি এ পসিবল প্রবলেম। যখন উনি তো ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে বা যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করে, দেখা হইতে পারে যে তুমি ইয়োরসেলফ বিকাম এ পাবলিক চার্জ ওয়ান্স ইউ কেম ইন টু দিস কান্ট্রি। সুতরাং যদি ক্যাজুয়াল কোনো প্রবলেম হয়, দ্যাট শুড নট বি এ ম্যাটার অফ পাবলিক চার্জ। আমার সঙ্গে দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। আমি শিকাগো থেকে মেজবা বলছিলাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমার ওয়াইফের কন্ডিশনাল গ্রিন কার্ড এক্সপায়ার হবে মে 14th। এখন আমার মা অসুস্থ বাংলাদেশে, আমি বাংলাদেশে যেতে হচ্ছে ইমিডিয়েটলি। এখন কি আমি অ্যাপ্লাই করে যাব না আসি, অ্যাপ্লাই করলে ভালো হবে রিনিউর জন্য? Well, it's very, very important. আপনার কন্ডিশনাল গ্রিন কার্ড এক্সপায়ার হওয়ার 90 দিন আগে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লিকেশন যখন করবেন আপনাকে 18 মাসের একটা ভ্যালিড ডকুমেন্ট দিয়ে দিবে। এই 18 মাসে আপনি যাওয়া আসা সব করতে পারেন। আমি স্ট্রংলি এনকারেজ করি আপনাকে, আপনি I-751 ফাইল করেন ফি দিয়া। অ্যাকচুয়ালি ওনার গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যাচ্ছে মে 14th, উনি তো 3 মাস আর নাই তাহলে। না, সেজন্য বলছি এখন ইমিডিয়েটলি ওনার উচিত হবে ফাইল করা, 3 মাস আগে ফাইল করা উচিত ছিল। সুতরাং 3 মাস নাই সেটা অজুহাত না। এখন উনি যেন ফাইল করে একটা এক্সপ্লেনেশন করে যে কেন বলি গেছিলো বা টাকা পয়সা ছিল না বা এটার জন্য তারা এত হার্ড লাইনে যাবে না। ওনার উচিত হবে ইমিডিয়েটলি আপনি ফাইল করবেন 751, এবং ফাইলিং রিসিট ফাইলে আপনি ইজিলি দেখা যায় ফাইলিং রিসিটে লেখা থাকবে ইউর গ্রিন কার্ড ভ্যালিডেটেড অ্যাগেন ফর 18 মান্থ, ট্রাভেল অ্যান্ড ওয়ার্ক পারমিট অ্যালাউড। সুতরাং আপনি আর কোনো পারমিশন ছাড়াই ওই কাগজটা নিয়ে দেশে যাইতে পারবেন এবং আসতে পারবেন, মানে ট্রাভেল ডকুমেন্টস সহ। আপনার বোধহয় আরও একটি প্রশ্ন ছিল, দর্শক আপনি কি আছেন সঙ্গে? আচ্ছা, আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। কে আছেন দর্শক? জি বলুন। হ্যালো। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি কুইন্স থেকে মোহাম্মদ হারুন বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি 2014 অক্টোবরে আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমার প্রশ্ন হচ্ছে, যখন আমি অ্যাপ্লাই করি আমার বোনের ছেলে বয়স ছিল 19 বছর, এখন আমার কবে হবে এবং ও কি আসতে পারবে? কাইন্ডলি আমাকে একটু বললে খুশি হবে। আপনার এটা রুল হচ্ছে, ওনার যখন ভিসা অ্যাভেলেবেল হবে, অ্যাট দি টাইম ভিসা অ্যাভেলেবেল, ওই সময় উনি 21 ইয়ারের নিচে থাকতে হবে এবং আনমেরিড থাকতে হবে। এখন এটা হিসাব করে দেখতে হবে। যদি আপনার দেখা গেল যে ইমিগ্রেশন লেট করতেছে ওনার ভিসা ইস্যুতে, তখন আপনাকে কেজ স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আওতায়, কাফসরা রুলের আওতায় একটা পিটিশন দিতে হবে। দ্যাট মে কনসিডার আপনাকে লঙ্গার টাইম অ্যালাউ করবে। সুতরাং এই আপনার একটা ক্রিটিক্যাল পিটিশন, আপনি আপনার নিজের পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জি, আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে নীলা বলতেছি। জি, আমার ইউএসএতে 2 ইয়ার্সের কন্ডিশনাল গ্রিন কার্ড ছিল, যেটা অক্টোবরে এক্সপায়ার হয়ে গেছে। সো আমি অগাস্টে অ্যাপ্লাই করছি নতুন কার্ডের জন্য। ওরা আমাকে একটি লেটার পাঠাইছে, ওটা 18 মান্থে দিয়েছে। সো 18 মান্থ হওয়ার আগে, লাইক আমার হাজব্যান্ড সিটিজেন, সো আমি তো 2 ইয়ার্স 9 মান্থে তো সিটিজেন অ্যাপ্লাই করতে পারবো কিনা সেটা হচ্ছে আমার কোয়েশ্চন। যদি আমি সেটা আপনার সিটিজেন আপনার গ্রিন কার্ড আগে ফাইতে হবে, আপনি এখনও সরকারও শিওর না, আপনিও শিওর না আপনি গ্রিন কার্ড পাবেন কি না। সুতরাং আপনার গ্রিন কার্ডের জন্য ওয়েট করেন, গ্রিন কার্ড পাওয়ার পরে আপনি তখন ওই ইমিডিয়েটলি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন তার কন্ডিশনাল গ্রিন কার্ড, এখন যারা কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আছেন তারা কি পাবলিক চার্জের আওতায় আসবে? ডিপেন্ড করে, পাবলিক কন্ডিশনাল গ্রিন কার্ড নেওয়ার সময়
উনি উনি যদি জনগণের বোঝা হয়ে থাকে এবং সেই বোঝার জন্য উনি দায়ী হবেন না, কারণ ওনার যে মেইন স্পন্সার সেই স্পন্সারের ব্যাপারও আছে। সো স্পন্সার যদি ওনাকে প্রোভাইড করতে ব্যর্থ হয় দ্যাট লাইবিলিটি গোজ টু স্পন্সার অলসো। তো সুতরাং দ্যাট ইজ এ কমপ্লিকেটেড ইস্যু। অ্যাগেন যারা পাবলিক চার্জ নিতে না নিয়েই পারেন তারা না নেওয়াই ভালো, যদি সঙ্গত কারণে পাবলিক চার্জ হয়ে থাকেন সেটার জন্য প্রতিবন্ধকতা হবে না। আরও একজন দর্শক আছেন, আচ্ছা দর্শক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তার মানে হচ্ছে আসলে পাবলিক চার্জ নিয়ে মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পিপল শুড বি কনসার্ন নট শুড বি ওরি, এটার জন্য এটা একটা বিবিচ্য বিষয়, ইট ইজ এ কন্ট্রোলিং ফ্যাক্টর বা ইট ইজ নট লাইক অ্যাবসোলিউট ফ্যাক্টর যে তুমি পাবলিক চার্জ নিছো তুমি বাদে রকম কিছু না। পাবলিক চার্জটা খতিয়ে দেখা হবে লোকটা কেন পাবলিক চার্জ নিয়েছিল। যেমন দেখা গেলো একটা লোক হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করার পরে হি লস্ট ইজ জব, জব না থাকাতে সে ইন্স্যুরেন্স চলে গেছে। প্রত্যেকটা জবে অনেক অনেকগুলো জব দেখবেন আপনি সিটি জবে আপনাকে ইন্স্যুরেন্স কাভারেজ থাকে, বাট দেখা গেলো তিন সপ্তাহ জবে যান না তখন ইন্স্যুরেন্সটা ক্যান্সেল হয়ে যায়। ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়ে গেলে দেন আপনি যখন হসপিটালে আসেন হসপিটাল গেলেন কীভাবে অ্যাক্সিডেন্টের কারণে, সুতরাং এই জন্য ওনাকে বাধ্য করা হবে না। অন দ্য আদার হ্যান্ড দেখা গেলো একটা লোক 40 বছর বয়স্ক একটা সক্ষম মানুষ বিভিন্ন সল সুত্রির কারণে সে কাজে যায় না, কাজে গেলে ব্যবহার খারাপ করে সেখানে ফায়ার হয়, এভাবে একটা ফ্যাটার্ন হয়ে আসছে যে গত 3 বছর পর্যন্ত সে মোস্ট অফ দি টাইম পাবলিক চার্জে ছিল, তখন সে তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে বা তখন সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দে ডোন্ট টেক ইট সো ইজিলি। অন দি আদার হ্যান্ড দেখা গেলো গত 3 বছরের ভিতরে একবার পাবলিক চার্জে ছিল উনি 6 মাস, বা 2 বছর পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই উনি কাজকর্ম করছি। হয়তো দেখা গেলো একজনের লাইফ পার্টনার কেউ মারা গেছে, মারা যাওয়ার কারণে সে ছেলে মেয়ে বিপদে পড়ছে কাজ যাইতে পারে নাই। সো দে উইল আউট ওয়ে লট অফ ইনফরমেশন বিফোর দে হোল্ড দি রেসপন্সিবিলিটি। মূল বিষয়টি হয়েছে একেবারেই যুক্তিসঙ্গত কারণ ছাড়া পরিস্থিতি ছাড়া কেউ যদি পাবলিক চার্জ সংক্রান্ত সুযোগ সুবিধাগুলি ভোগ করে থাকে সেই ক্ষেত্রে আসলে তাদের সমস্যা হতে পারে, এবং যারা আসলে আবেদন করবে ভবিষ্যতে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য। তবে আমরা আশা করব কেউ অকারণে এইসব সুযোগ সুবিধা নেবেন না, কারণ একেবারেই যারা নিরুপায় তাদের জন্য এই সমস্ত সামাজিক সেফটি নেটের ব্যবস্থা থাকে, এবং সেই অসহায় মানুষদের যেন তারা তাদের পাশে সরকার থাকতে পারে স্টেট থাকতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা হয়। সুতরাং যারা সক্ষম রয়েছেন তারা নিশ্চয়ই এই সুযোগ সুবিধাগুলো নেবেন না, এটাই আসলে সবাই আশা করে, দেশের জন্য বোঝা হবেন না সেই প্রত্যাশা রাখছি। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com।